দেওয়ান মাহমুদ আহমেদ, কিন্তু সকলে জানে আমার নাম দেওয়ান মামুন। আমার বাবার নাম এ.এফ. দেওয়ান, আমার মায়ের নাম শামসুর রহমান বেগম। আমার নিবাসটা হচ্ছে 1 নম্বর উত্তর নালাপাড়া, ডবল মরিং। আমি তখন 10ম শ্রেণীর ছাত্র। আমি লেখাপড়া করতাম কুমিরা মসজিদা হাই স্কুলে। লেখাপড়া সাধারণত সেভাবে চলছে, উত্তাল মার্চ যা আমাদের লেখাপড়াকে কখনো বিঘ্ন করেনি। আমরা রাজনীতি সচেতন ছিলাম, কিন্তু রাজনীতির সম্পৃক্ততা আমার কোনো ছিল না। 7ই মার্চের ভাষণ, আমরা 7ই মার্চের ভাষণ শুনলাম। শুনতে শুনতে নিজের শরীরে কেন যেন কিছু একটা টকবক করে উঠল। না, আমরা তখনও এবং আমি তখনও চিন্তা করিনি আমি যুদ্ধে যাব। 7ই মার্চ চলে গেল, আমরা বিকেলবেলা সচরাচর মাঠেই বসে থাকতাম। আসর নামাজের পরে আমাদের একটা নিয়ম ছিল, মগরিবের আগে আবার আমাদের মসজিদে যেতে হতো, রোল কল হতো ইত্যাদি, বিকেলবেলা আমরা খেলতাম। সেই সময় দেখলাম জায়গায় জায়গায় ব্যারিকেড দেওয়া হচ্ছে। ওই যে 7ই মার্চের ভাষণটা আমাদের এবং আমার ব্রেনে পুনরাবৃত্তি হলো, তোমাদের যা যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো। আমার মনে হলো আমাদের হয়তো এখন প্রয়োজন সেটা। কিছু গুলির আওয়াজ শুনলাম বড় কুমিরা পাহাড় থেকে, যেটা একসময় টিবি হসপিটাল, বর্তমানে আছে কিনা জানি না। তখনই রক্তের মাঝে একটা দামামা বেজে উঠল। আমাদের রাতে ঘুম হচ্ছে না, গুলির শব্দ থেকে থেকে আসছে। মসজিদের স্কুলে আমাদের সঙ্গে পড়তো কামাল নামে একটা ছেলে, দুটো পাক আর্মিকে দৌড়াতে 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 ওদেরকে মারবার জন্য চেষ্টা করলো। কামাল ফিরে এলো লাশ হয়ে। লাশটা পুরো রাত আমি পাহারা দিলাম। তখন আমি এবং আমরা কিছু প্রতিজ্ঞা করলাম, না, আমাদেরকে যুদ্ধ যেতেই হবে। আমরা কামালের বাড়িতে পৌঁছলাম। কামালের বাড়িতে মৃত্যু সংবাদটা দিয়ে আমি আর স্কুলে ফেরত আসতে পারলাম না, বাড়িতে এলাম। আশেপাশে আমাদের যারা বিহারিরা ছিল তাদের দৃষ্টিভঙ্গি কেমন যেন বদলে গেছে। আগে সেই কেমন আছো কী আছো সেই ভাবগুলি নেই। এপ্রিলের প্রথম দিকে ক্যালেন্ডারটা যদি থাকতো আমি হয়তো আজকে দেখাতে পারতাম নতুন প্রজন্মকে। আমি ক্যালেন্ডারে মার প্রতি দুটো শব্দ লিখে আমি চলে গেলাম। পাড়ার সন্তোষ বলে একটা ছেলের সাথে, যে আমাকে যাওয়ার উদ্বুদ্ধ করলো যে চল আমি তোকে ইন্ডিয়া নিয়ে যেতে পারবো। তখন ইন্ডিয়া শব্দটা আমরা জানতাম, ইন্ডিয়া কীভাবে যায় সেটা জানতাম না। সন্তোষের উপরে ভরসা করে কিন্তু আমি ইন্ডিয়া গেলাম। 3 দিন 2 রাত প্রধান রাস্তা ছেড়ে গ্রামে গ্রামে রাস্তা হেঁটে আমরা বর্ডার ক্রস করলাম, বেলুনিয়া বর্ডার। বর্ডার মনে করেছিলাম যে প্রাচীর থাকবে, এই থাকবে, ওই থাকবে, না, সন্তোষ আমাকে বললো আমরা এখন ইন্ডিয়াতে। সেই মুহূর্তে মনে হলো হয়তো আমি স্বাধীন, আমাকে কেউ আর এখানে গুলি করতে আসবে না। ক্রমান্বয়ে চলে গেলাম আগরতলা। আমার এখনও মনে আছে হোটেলটার নাম ছিল সৌরাষ্ট্র হোটেল। ওখানে আমরা সুন্দর সময় খেলাম। ওখানে একটা যাক বারান্দায় আমরা দুজন ঘুমালাম। সন্তোষের এক বোন থাকতো, সকালবেলা সন্তোষের বোনের বাড়িতে গেলাম। সন্তোষ ওর বোনের সাথে, বাড়িটা ছিল বেড়ার, ওর বোনের সাথে কথা বলছিল। ওর বোন কথা কথা বলছিল, তুই এলি এলি, সঙ্গে একজনকে নিয়ে এলি, ওকে থাকতে দেবো কোথায়, খাবে কি? আমার মনে আঘাত এলো, আমি থাকতে আসিনি, আমি তো যুদ্ধ করতে এসেছি। সেই মুহূর্তে কিন্তু সন্তোষের সাথে আর দেখা হলো না। সন্তোষ ভিতরে ওর বোনের সাথে কতক্ষণ করছে, ততক্ষণ আমি পালিয়ে চলে এলাম। সে অনেক কাহিনী। তারপরে আমি যখন খোঁজ পেলাম, হরিণা ক্যাম্প হচ্ছে মুক্তিযোদ্ধাদের জন্য একটা ক্যাম্প, যারা নাম লিস্ট করতে পারে। বিএম কলেজে আব্দুল কুদ্দুস মাখন থাকতো 8 নম্বর রুমে। সেখানে আমি গেলাম মুক্তিযোদ্ধা হিসেবে যোগ দেওয়ার জন্য, ফিরত আসলাম। আস্তে আস্তে সৌরাষ্ট্রের পাশেই একটা বড় বিল্ডিং ছিল, সেখানে একটা মারোয়ারি কাপড়ের দোকান ছিল, সেখানে একটা ছোট্ট চৌকি পাতা ছিল, আমি বসেছিলাম। সে মারোয়ারি লোকটাকে আমি এখনও সশস্ত্র সালাম জানাই। উনি যেখানে থাকুক তার আত্মার শান্তি কামনা করি।
উনি আমাকে আশ্রয় দিলেন, আমার কাছ থেকে সব জানলেন। আমাকে বললেন, বাবা তুমি আমার এই চকিতেই আপাতত থাকো, তোমার খাওয়া দাওয়ার ব্যবস্থা আমি করে দেব, তুমি যখন যুদ্ধে যাবে তখন তুমি যেও। তখন এপ্রিলের প্রায় মাঝামাঝি একদিন গেলাম এমপি হোস্টেলে, দেখলাম ওখানে শ্রদ্ধেয় জহুর আহমেদ চৌধুরী। ওখানে আমি ধর্ণা দিলাম যে আমি আমার বাড়িও ওই জায়গায়, আমি অমুক, আমি তমুক, আমি সেই, আমি এই। আমাকে কোনো প্রশ্রয় দিলেন না, আবার আমি বিফল মনেরতে চলে এলাম। শেষে এক হাবিলদারের সাথে আমার পরিচয় হলো, সিরাজ নাম, উনি ইপিআর এর, তৎকালীন ইপিআর এর একজন হাবিলদার। উনি আমাকে বললেন, তুমি তো বাবা মুক্তিযুদ্ধে যেতে পারবে না, তোমার কিছু পরিচয় লাগবে। তখন আমার বড় ভাই দেওয়ান মাকসুদ, যে মুক্তিযোদ্ধা, আমার মাও মুক্তিযোদ্ধা শামসুন্নাহার বেগম, আমাদের এক নম্বর উত্তর নালাপাড়া লেনের বাড়িটা হচ্ছে একটা অস্ত্রাগার এবং মুক্তিযোদ্ধাদের একটা শেল্টার ছিল, যা ইতিহাসেই আপনারা জানবেন। তখন আমি বললাম যে আমার এক ভাই, তখন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, আমি ওর ছোট ভাই, সেই হিসেবে কিন্তু মুক্তিযুদ্ধের প্রবেশ পথ আমার জন্য মুক্ত হবে। করিনা ক্যাম্পে গেলাম, করিনা ক্যাম্পে 303 চালানো, গ্রেনেড চালানো, স্ট্যান্ডটা চালানো, ব্যানেট কীভাবে স্টেপ করতে হবে, প্রাথমিকভাবে তখন একটা ট্রেনিং, তখন যা জানছি বুঝছি, তখন ট্রেনিং ক্যাম্প শুরু হচ্ছে। করিনা ক্যাম্পে আমাদেরকে একটা ট্রাকে তুলে দেওয়া হলো, কঠিন একটা রাস্তা আসামের দিকে যাওয়ার জন্য, একবার গাড়ি গেলে আরেকটা গাড়ি আসতে পারে না, আরেকটা গাড়ি এলে আরেকটা গাড়ি যেতে পারে না, 5 ঘন্টা সময় লাগে। আমরা চলে গেলাম সিলেটের অপোজিটে বদরপুর, ওপারে করিমগঞ্জ, এপারে বদরপুর। সেখানে 12 দিন থাকলাম সম্মুখ সমরে। আমাদের সঙ্গে গ্রেনেড ছিল, স্টেন ছিল, LMG ছিল, 2 ইঞ্চিস মটর ছিল, এবং আমাদের ব্যাকআপ কিন্তু তখন ইন্ডিয়ান আর্মিরাই দিতেন, মটর শেলিং এন্ড আদার্স ইন্ডিয়ান আর্মিরা দিতেন। কিন্তু আমাদের দুজন মুক্তিযোদ্ধা নিহত হলো। আমরা মাঝখানে অনেকদিন খাওয়াও পাইনি, খাওয়ার চিন্তা কেউ করেনি। তখন 12 দিন পরে 13 দিনের দিন আবার আমরা ফেরত আসলাম করিনাতে। সেখান থেকে আমি চলে গেলাম অম্পিতে, অম্পিতে প্রায় 1 মাস ট্রেনিংয়ের পরে আবার এলাম হরিনাতে, আমাকে গেরিলা হিসাবে পাঠানো হলো। আমাদের দলে প্রায় আমরা ছিলাম 20-22 জন। আমরা যখন এলাম, আমরা এলাম রামগড় দিয়ে, আমাদেরকে রামগড় বাজার পেরোতে হবে। যেদিন পেরোবো সেদিন আর পেরোনো গেল না, কারণ আমাদের রেকির যে লোক ছিল তার একটু মিস্টেক ছিল, ওদিন একটা মাইন বাস্ট হয়ে যায়, যার জন্য 2 দিন আমাদেরকে আবার অস্থায়ী ক্যাম্পে রামগড়ের এপারে ভারতে অস্থায়ী ক্যাম্পে থাকতে হলো। সে 2 দিন থাকলাম আমরা 22টা ছেলে একটা শুকর রাখার ঘরে, যেখানে কোনো প্রচুর বৃষ্টি ছিল। মেজর রফি কোথা থেকে কিছু মুড়ি জোগাড় করেছিলেন, 2 দিনে আমরা একবার মুড়ি খেয়েছিলাম। তারপর আমরা চলে আসলাম এপারে। আমরা রামগড়ে যখন ঢুকেছিলাম তখন আমরা 20-22 জন ছিলাম, আমাদের কোনো গ্রুপ কমান্ডার ছিল না, আমাদের পথ প্রদর্শক ছিল, আমরা একে অপরকে চিনতাম না। কেউ হয়তো সাতকানিয়ার ছিল, কেউ হয়তো লোহাগড়ার ছিল, কেউ হয়তো পটিয়ার ছিল, কেউ হয়তো কোথাকার ছিল। আমরা তখন হচ্ছে প্রবেশ করব কে কোথায়, একে অপরকে, একটা বাসে যখন চললাম একে অপরকে আমরা চিনি না। আমাদের সঙ্গে তখন কোনো অস্ত্রই ছিল না, কারণ আমাদের নির্দেশ ছিল তোমাদের অস্ত্র তোমাদের জায়গায় থাকবে, তোমরা শুধু এইভাবে চলে যাবে। আমাদের নির্দেশ ছিল সেভাবে, আমাকে যে নির্দেশ দেওয়া হয়েছে আরেকজনকে কী দিয়েছে সেটা আমি জানতাম না। আমাকে নির্দেশ দেওয়া হয়েছিল তুমি চিটাঙে অমুক জায়গায় যোগাযোগ করো। আমার সেন্টার ছিল বর্তমান শিকলবাহা ব্রিজের ওপারে, নাসির নামে একটা ছেলের বাসায়, ও আমাদের গ্রুপে ছিল। এখানে এসে আমি যোগাযোগ করলাম মাহবুবের সঙ্গে, মাহবুব আমার গ্রুপ কমান্ডার। আমি এসে চট্টগ্রামে জয়েন করলাম মাহবুব গ্রুপ 8 নম্বর গেরিলা গ্রুপে। আমি এসেছি মে শেষের দিকে, গেরিলা গ্রুপে থাকাকালীন আমি বেশ কয়েকটা অপারেশন করেছি। সেন্ট ম্যারিজের পাশেই একটা পেট্রোল পাম্প ছিল লাজাফ, ওখানে গ্রেনেড চার্জ করি। বোস ব্রাদার্স বর্তমানে এখনও নন্দকাননে, ওর পাশে একটা গলি ছিল ডান পাশে, গলির ভিতরে বিহারিদের একটা আড্ডা ছিল, সেখানে গ্রেনেড চার্জ করি। গ্রেনেড চার্জ করে সেখানে 2 জন পাকিস্তান আর্মি মারা যায়। তারপরে আমি গ্রেনেড চার্জ করি দেওয়ানাথ ব্রিজে। এই ধরনের অনেক অপারেশনে আমরা ছিলাম। আমার একটা আন্ডারওয়্যার ছিল, আন্ডারওয়্যার মাঝখানে একটা পকেট ছিল, এবং লুঙ্গি পরে আমি ওই গ্রেনেডটা সবসময় ওখানে রাখতাম। এবং আমাদের বলা ছিল যে তোমরা আর্মস ক্যারি করো কিন্তু ধরা পড়বে না। যেমন সদরঘাট কালীবাড়িতে আমি একবার গ্রেনেড মারার সুযোগ পেলাম, মারতে পারলাম না, কারণ আমার বাঁচার কোনো পথ ছিল না। সেই মুহূর্তে 2 জন আর্মি কিন্তু আমারই একজন মুখ চেনা মুক্তিযোদ্ধাকে ধরে নিয়ে যাচ্ছে। আমি এবং নাসির চকবাজারে সবুজ হোটেলের আশেপাশে ঘোরাঘুরি করছিলাম, 3টা আর্মি ছিল, আমরা
পালাবার রাস্তা পাইনি বিদায় আমরা চার্জ করি না। আমাদের মিটিং অ্যাড্রেস ছিল বিভিন্ন জায়গায়, এক এক সময় এক জায়গায়। আমরা আসতাম যে জয়নগরে দানোভাইয়ের এরিয়াতে, তখন একটা পাহাড় জায়গা ছিল, এই জায়গায় আমরা মিট করতাম অনেক সময়। আমাদের মিটিং প্লেস অনেক ছিল, অনেক ছিল। হাজিপাড়া ছিল, দানোভাইয়ের দিকে ছিল, নাসিরাবাদ ছিল, শিকলবা ব্রিজের ওপারে ছিল। আমাদের লাস্ট মিটিং অ্যাড্রেস ছিল বর্তমান চৌরঙ্গি হোটেলের ছাদে। মাহবুব, সৌরেন্দ্র, ফজলু, এরা ছিলাম আমরা। আমার দুঃখ, এখনো বাংলার প্রতিটি ঘরে জাতীয় পতাকা উত্তোলন হয় না। প্রশাসন কোথায়? আমি আজ মরে যেতে পারতাম যুদ্ধে গুলি খেয়ে, তাহলে আমাকে কেউ মনে রাখতো না। সব কটা জানালা খুলে দাও না, ওরা আসবে। মিছে কথা, আমরা তোমাদের ভুলবো না, তোমাদের ঋণ শোধ হবে না। মিছে কথা, আজকে তরুণদের প্রতি আমার একটাই উপদেশ, দেশপ্রেম থাকতে হবে। দেশপ্রেম যদি থাকে, উন্নতি নিজে নিজে জাগ্রত হবে। আমি দেশপ্রেমের জন্য যুদ্ধ করেছি, তোমরা দেশপ্রেমের জন্য, দেশের জন্য, দশের জন্য কি করতে পারো সেটাই করো।